you. Thank you so much. Namaskar. Shabai ke hello. Shabai prathome ajke ami Shyampur College e shokol shodoshoder shobar age amar samne onek dadira present royeche tader shokolke welcome janachi ajker ei musical anushthane. Ami jotokkhon ei manche uposthit thakbo ami chesta korbo apnader shokolke kichu gaan shune anondo dite. Obosshoi shob dhoroner gaan shonabo. To আশা করি আপনাদের সকলেরই ফেস্টিভ মৌসুম খুব ভালো কাটছে। সেই দুর্গাপূজার আগে থেকে একটা ফেস্টিভ মৌসুম চলছে বাংলায়। তো আশা করছি সবারই খুব ভালো কেটেছে এবং আগেও বাংলা গানে যাচ্ছি। নেক্সট বাংলা গানটা সবার জন্য এখানে একটা খুব মিষ্টি ভালোবাসার একটা গান। তো চলুন সবাই মিলে এই গানটা এনজয় করি। এবং সবচেয়ে বড় কথা, গানটি আমার ভীষণ প্রিয় একজন আর্টিস্টের গাওয়া, জু ম্যাজিদির গাওয়া এবং কম্পোজিশনে জিৎ গাঙ্গুলি সব। তো চলুন, সবারই মোটামুটি খুব চেনা গানটি, আশা করি আপনাদের ভালো লাগবে। Ooh.
সভাপতি শিল্পী রাজর্ষী বাকে আমাদের ছাত্র সংসদের তরফ থেকে বরণ করে নিচ্ছি ছোট্ট রাজর্ষী আর ছোট্ট নেই ক্রমশ সে সুরের সাগরে পাড়ি দিতে দিতে এগিয়ে চলেছে আমরা যারা ওর থেকে বড় দু হাত তুলে আশীর্বাদ করি আমাদের এই ছোট্ট মেয়েটি বাংলা থেকে বোম্বে গিয়ে যে কি মারাত্মক একটা আকাশ ছুঁয়ে এলো তার সুরের মূর্ছনায় আজকে আমরা প্রত্যেকেই মোহিত হব আশা রাখছি ওর ভবিষ্যৎ জীবন এবং আগামী সঙ্গীত জীবন অনেক দূর পর্যন্ত এগোক আমরা ছাত্র সংসদের তরফ থেকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুশান্ত মৈনান এবার ছাত্র সংসদের তরফ থেকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছি আমাদের ছাত্রীরা সেই সঙ্গে আমাদের সমস্ত মিউজিশিয়ান আর্টিস্টদেরও আমরা রাখি বেঁধে বরণ করে নিচ্ছি আমাদের ছাত্র সংসদের তরফ থেকে পূরণ করতে পারে সামনে আসার জন্য অনুরোধ করছি রাজর্ষীর সঙ্গে এসেছেন আমাদের ওর বাবা এবং মাকে আমরাও রাখি বেঁধে বরণ করে নিচ্ছি শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের সকল সদস্যদের আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর থ্যাংক ইউ এত শুভকামনা আজকে পেলাম জার্নিটা সত্যি এতটা ইজি নয় মিউজিক্যালি বাট যেভাবে আমি সাপোর্ট পাচ্ছি এটাই আমার কাছে ব্লেসিং হিসেবে ফিরে আসছে এবং আমি শিওর আমি আরও অনেক ভালো গাইতে পারবো এবং আপনাদেরকে আরও অনেক ভালো ভালো গান শোনাতে পারবো এবং আমার নিজের কিছু গান শোনাতে পারবো খুব ভালো হ্যালো আমি একটা কথা পরিষ্কার করে জানিয়ে রাখতে চাইছি আমাদের কলেজের ছাত্রছাত্রী আমাদের এই কলেজ ফাংশন কিন্তু ওপেন টু অল আর আজকের মাঠের পুরোপুরি দায়িত্ব নিয়েছে আমাদের শ্যামপুর থানা আমরা কলেজের তরফ থেকে শ্যামপুর থানার কাছে কৃতজ্ঞ আজকের আইন শৃঙ্খলার দায়িত্ব কিন্তু পুরোপুরি শ্যামপুর থানার হাতে আছে স্বভাবতই আমরা এই করিডোরের মধ্যে কাউকে অ্যালাউ করবো না আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি আমাদের এই বাসের ব্যারিকেডের মধ্য থেকে সকলকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু এই করিডোরের বাইরে আমরা কাউকে অ্যালাউ করবো না আনন্দেতে আমাদের কোনো আপত্তি নেই গান আজকে শুধু আনন্দের জন্য ওকে চলো সবাই এনজয় করো আজকের অনুষ্ঠান এবং রাহাত আলী খানজির গাওয়া একটা ডুয়েট গান আপনাদের সকলের জন্য সবচেয়ে বড় কথা গানটা আমার জন্য ভীষণ স্পেশাল বিকজ প্রথমত তো এই গানটা দিয়ে আমার মেইন সাইগামাপাতে যে এপিসোডের জার্নি স্টার্ট হয়েছিল তো এই গানটা দিয়ে আমি ফার্স্ট আমার সাইগামাপার মঞ্চে মানে পারফর্ম করি এবং সবাই আমাকে লাইমলাইটে দেখতে পায় আমাকে পছন্দ করতে শুরু করে আমার গান শুনতে শুরু করেন তো এই গানটা দিয়েই আমার পরিচিতি বলতে গেলে তো চলুন সেই গানটি এবার আপনাদের সকলকে শোনাই আশা করছি আপনাদের ভালো লাগবে ঘ
তো চলো না এবার একটু অন্য ধরনের গানের দিকে আসি, একটু নতুন গানের দিকে আসি আস্তে আস্তে। এখন যে গানটি গাইবো, যার গান গাইবো, তিনি হচ্ছেন এখন এখনকার দিনকার খুব ফেমাস একজন সিঙ্গারের কথা বলছি, যার কথা আমি মানে এখন আমি আপনাদেরকে গান শোনাবো, যার বললাম নেহা কক্করজি। অনেকেরই হয়তো পছন্দ নেহা কক্করজিকে, উনি এখনকার সেন্সেশন। তো চলুন তার গাওয়া একটা খুব পপুলার গান শোনাচ্ছি। অ্যাকচুয়ালি গানটা অনেক আগে থেকেই পপুলার পেয়েছে মানুষের কাছে, গানটা একটা অসাধারণ গান, বাট সেটা একটু নতুনভাবে নেহা কক্করজি প্রেজেন্ট করেছে, তো সেটা আমি মানে আজকে গিয়ে শোনাই আপনাদের সকলকে। অনেকেরই চেনা গানটা, তো চলুন আশা করি এই গানটাও ভালো লাগবে আপনাদের। Demon,
আপনারা সবাই শান্ত হয়ে বসুন, এখনো অনেকটা অনুষ্ঠান বাকি। এখনই আপনারা উঠে প্লিজ এনার্জি লস করবেন না, এখনো অনেকটা অনেকটা সময় আমি থাকবো এবং আমার পরও রক্তিম দা আসবে, আপনাদের সকলকে অনেক গান শোনাবে, আপনারা অনেক এনজয় করার স্কোপ পাবেন। তো প্লিজ এখন আপনারা শান্ত হয়ে যান, এখন অনেকটা অনুষ্ঠান বাকি আছে এবং আমি অনেক গান শোনাবো আপনাদেরকে এবং অনেক এনজয় করবো, আমরা একসাথে অনেক এনজয় করবো গানে গানে। তো এখনই উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই, আপনারা বসে যান আস্তে আস্তে, অনেকটা সময় আছে, ধীরে ধীরে আপনারা বসে যান। সাইডে দাঁড়িয়ে রয়েছেন যারা বসার জায়গা পাননি, বা যারা বসার জায়গা পাচ্ছেন প্লিজ একটু বসে যান, শান্ত হয়ে যান। অনেক সুন্দর সুন্দর গান শোনাবো এবং অবশ্যই ডান্স তো করবোই, মানে ডান্স আমরা সবাই মিলে করবো গানে গানে, বাট তার আগে ভালো কিছু গান গাইবো, মেলোডি গান গাইবো, ভালোবাসার কিছু সুন্দর সুন্দর গান করবো। তো তার জন্য প্লিজ এরকম উঠে উত্তেজিত হবেন না, তার আগে বসে যান, একদম শান্ত হয়ে যান, তারপর নাচের গানের সময় একদম একসঙ্গে মিলে এনজয় করবো সবাই মিলে। গানটা সেই সমস্ত মানুষগুলোর জন্য যারা জীবনে কাউকে সত্যি ভালোবেসেছেন, তো চলুন তাদেরকে ডেডিকেট করছি। Thank you.
But আবার হিন্দি গানের দিকে ফিরে আসবো গানে গানে এখন যে গানটি শোনাবো সেটা খুব পপুলার একটা গান এখন অনেক অনেক গান শোনাবো বাকি অনেকটা পারফরম্যান্স টাইম আমার বাকি রয়েছে এরপর রতিন দাও আসবে আপনাদের সকলকে গান শোনাবে এখনো অনেক এনজয়মেন্ট বাকি তো আপনারা প্লিজ যাদের কাছে মানে স্কোপ আছে বসা তারা প্লিজ শান্ত হয়ে বসে যান এখনো নাচের গান গাইবো অবশ্যই পরে গাইবো এখনই গাইবো একটা খুব এনজয় করব গানে গানে বাংলা গানে বাট আপনারা সবাই একটু বসে যান বসেও এনজয় করা যাবে তো চলুন মানে পরিবেশটাকে শান্ত রাখার জন্য একটু বসতে হবে আপনাদের সকলকে তো এখন যে গানটি গাইবো সেটা একটা ফোক গান এবং এই ফোক গানটা খুব পপুলার গান এবং বিভিন্ন শিল্পী এই গানটা হয়তো এর আগেও আপনাদেরকে শুনিয়েছে পরেও শোনাবে বাট আজকে আমি আমার মতো করে গানটা আপনাদের সকলকে প্রেজেন্ট করব তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন গানে গানে আমরা একসাথে এনজয় করি গানটিকে
much. Thank you. নাচা নাচি হলো এবার একটু একটা অন্য ধরনের গান গাইছি এই গানটা একদম নতুনই গান বলতে গেলে যার গান গাইবো তিনি শুধু আমার না আপনাদের সকলেরই খুব প্রিয় শিল্পী এবং সবচেয়ে বড় কথা বাংলার গর্ব উনি শ্রেয়া ঘোষালজি আমি ছোট থেকে ওনার গান ফলো করি এবং উনি আমার আইডল সিঙ্গার বলতে গেলে মানে আমি যদি কখনো ভাবি যে মানে কাউকে যদি আমার ইন্সপিরেশন ভাবি লাইফে মিউজিক্যালি তো সেটা শ্রেয়া ঘোষালজি গান আমার ভীষণ পছন্দ তো এত সুন্দর একটা পরিবেশে এসেছি শ্রেয়া ঘোষালজির একটা গান গাইব না মানে আমার প্রিয় শিল্পীর গান গাইব না এটা হতে পারে না তো চলো না একটা শ্রেয়াজির গান গাইছি গানটা খুব সুন্দর একটি গান একদম অন্য ধরনের গান এবং প্রোডাকশন ওয়াইজ এটা ভীষণই ভীষণই একটা সুন্দর কম্পোজিশন তো চলুন আশা করি আপনাদেরও ভালো লাগবে মানে
তো চলুন একটা নতুন গান শোনাই একদম। গানটা ইয়ার মানে কম্পোজিশন, বাট একটা অসাধারণ গান আপনাদের সকলের জন্য। গানটা খুব হিট হয়েছিল যখন প্রথম রিলিজ হয়, আমি সব জায়গাতে এই গানটা শুনতে পাই। তো গানটার নাম আমি মেনশন করছি না, একদম ডাইরেক্ট গানে চলে যাচ্ছি।
এখানে সবাই নতুন গান খুব পছন্দ করেন যেটা দেখছি তো চলুন যখন নতুন গান গাইছি তো আর তার মধ্যে আপনারা সবাই ডান্সও করছেন তো একটু এরকমই নতুন ডান্সের গান গাইছি গানটা মুভির নাম পুষ্পা হয়তো অনেকেই বুঝতে পারছেন কোন গানটার কথা বলছি গানটা সুনিধি চৌহান জি গেয়েছেন হিন্দিতে তো চলুন এবার একটু নাচনাচি করা যাক এই গানটার মাধ্যমে সব ধরনের গান শোনানোর চেষ্টা করছি বাংলা হিন্দি এবং মেলোডি রিদমিক সব মিলিয়ে এবং নতুন পুরনো মিলিয়েও
একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে এখানে খুব ভালো গানের রিকোয়েস্ট আসছে, তো শ্রেয়াজির গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, তো শ্রেয়াজির একটা খুব পপুলার গান আপনাদের সকলকে গিয়ে শোনাবো। আর তারপর একদমই রিদমিক গানে চলে যাব, এখানে অনেকেই এখন ডান্স করছেন তো সেটা অবশ্যই আমার মাথায় রাখবে, বাট তার আগে এখানে অনেকেই আছেন যারা ভালো গান শোনার জন্য আছেন, তো চলুন তাদের জন্য এই গানটা, এবং এই গানটা রিকোয়েস্ট করা হয়েছে। Thank you.
আমি আমার অনুষ্ঠানের মানে গানের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। গানে গানে অনেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে কাটালাম। আমার পরে এখন রক্তিমদা রয়েছে, আপনাদের সকলকে আরও অনেক ভালো গান শুনে আপনাদের মন জয় করবে। বাট তার আগে আমি যতক্ষণ আছি একটু চলুন রিদমিক গান হোক এবং আমরা সবাই একসঙ্গে মিলে ডান্স করি একটু একটু করে এবং আনন্দ করি। তো একদম রিদমিক গান গাইছি এবার লাস্ট কয়েকটা গান। হ্যালো হ্যালো, আমরা প্রথম পর্বের প্রায় একেবারে অন্তিম পর্বে, আর একটি গান এবং তারপর একটা মিক্সড গান, এই দুটো গানের পরেই আমরা 10 মিনিটের বিরতি নেব যাতে ঘামটা একটু জুড়িয়ে যায় এবং আমাদের মিউজিশিয়ান হ্যান্ডসদেরও একটু বিশ্রামের প্রয়োজন আছে। ঠিক 10 মিনিট পরেই আমাদের নেক্সট শিল্পী আজকের অনুষ্ঠানের রক্তিম অলরেডি এসে গিয়েছে, অপেক্ষায় আছে, আবার নতুন আঙ্গিকে নতুন গান নিয়ে আবার আসবে। হ্যালো, একদমই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো এবার একটু নতুন গানে আসছে, একটা নতুন গান এবং রিদমিক গান, আর আপনারা সবাই এনজয় করছেন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি। তো এই এনজয়মেন্টটা যাতে বজায় থাকে সেটার আমি চেষ্টা করি। তো চলুন এখন লাস্ট আর 3টে গান গাইব। তো 3টে গান এরকমই এনজয় করি একে অপরের সাথে। Thank you.
গান তো চলুন গানে ফিরে যাচ্ছি রাজশ্রী রাজশ্রী জাস্ট এক সেকেন্ড আমাদের আমাদের কলেজের এক ছাত্রী সায়নী মল্লিক এডুকেশন ডিপার্টমেন্টের রাজশ্রীর প্রতিকৃতি তার পেন্সিলের ডগায় ফুটে উঠেছে এবং এই রাজশ্রীর সঙ্গে যোগাযোগ করেছে আমাদের ছাত্র শামসুল উপহার হিসেবে তুলে দিচ্ছে শায়নী মল্লিক দিদি আমি দেখতে পাচ্ছি না তুমি কোথায় আছিস শায়নী আছিস আসলে অনেকেই আমাদের এঁকেছিল আমরা যদি হয় আমাদের অফিসে থাকবে আমরা পৌঁছে দেব তোমরা ছবি দিয়ে আসতে পারো থ্যাংক ইউ সো মাচ শায়নী দিদি অসাধারণ এঁকেছো থ্যাংক ইউ আমার ভীষণ ভালো লাগলো এবং এটা আমি মানে আমার বাড়িতে সবচেয়ে সুন্দর যে জায়গাটা আছে সেখানে রাখবো মানে ভীষণ সুন্দর এঁকেছে দিদি আমি একবার দেখাই সবাইকে অসাধারণ থ্যাংক ইউ সো মাচ শায়নী দিদি সত্যি কথা বলতে সিদ্ধেশ্বরী কলেজে এসে আমি যে ভালোবাসাটা পেলাম এটা আমার মনে থাকবে সারা জীবন মনে থাকবে আমি অনেক শো করি বাট এমন কিছু শোজ হয় যেগুলো আমি মনে রাখি তো সেই লিস্টে আজকের এই অনুষ্ঠানটি পড়বে তো আমি সারা জীবন এই অনুষ্ঠানটা মনে রাখবো থ্যাংক ইউ এবং সবচেয়ে বড় কথা এই একটা মাত্র কলেজ যেখানে আমার বাবা মাকেও সম্মানিত করা হলো এটা আমার জন্য একটা বিশাল বড় গর্বের ব্যাপার মানে আজকে আমার সত্যি ভীষণ ভালো লাগছে যে মানে আমি এখানে গান করতে এসেছি গান শোনাতে এসেছি আনন্দ দিতে এসেছি বাট এখানে এসে এই স্টেজে আমার বাবা মাকে সম্মানিত করা হলো এবং আমার মিউজিশিয়ান দাদাদেরকে সম্মানিত করা হলো আমার এটা ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো চলো একদম লাস্ট গান একদম সবাই মিলে এনজয় করি
ঠিক 10 মিনিটের বিরতি তারপরেই আমাদের আজকের অনুষ্ঠানে আমি প্রশাসনের কয়েকজনকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আপনারা আসুন আমাদের এই সাউন্ড সিস্টেম যেখানে আছে এই ব্লকটাকে পুরো খালি করে দিন এখানে কোন ইউনিয়নের ছেলে কিংবা কেউ থাকবে না আমি কাউকে এলাও করব না সবাই বেরিয়ে এসো বক্সে হয় ভেতরে যাও নালে এই এই জোনে কাউকে এলাও করব না আমাদের আজকের এই অনুষ্ঠান ইউনিয়নের সদস্য সবাই তাই ইউনিয়নের জন্য একটু জোরে হাততালি প্লিজ প্লিজ আমি একেবারে বাসের বাইরে এই এই করিডোরের মধ্যে কাউকে এলাও করা যাবে না শুধু সাউন্ডম্যান লাইটম্যান থাকবে এই 10 মিনিটে আমরা আশীর্বাদ স্টুডিও কাঁথি থেকে এসেছে 10 মিনিটের একটা ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করবে সেই সঙ্গে একটি কয়েকটি ঘোষণা নিশ্চয়ই আপনারা সবাই জানেন প্রত্যেক বছর আমাদের কলেজের এই অনুষ্ঠান একটা অন্য রকমের মেলবন্ধনে আমাদের কলেজের প্রাক্তন স্টুডেন্ট যারা আছেন আমাদের প্রাক্তনী সংসদ অর্থাৎ অ্যালামনির সদস্য হওয়ার জন্য আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি সেই সঙ্গে আমাদের এই শ্যামপুর থানার দুটি বিখ্যাত স্কুল আমাদের দেওড়া স্কুল এবং আমাদের দেওড়া স্কুলে সম্ভবত সুবর্ণ জয়ন্তী বর্ষ দেওড়া স্কুল এবং আমাদের লেলিন বিদ্যাপীঠ লেলিন বিদ্যাপীঠে 22 ডিসেম্বর থেকে অনুষ্ঠান সমস্ত প্রাক্তনীদের ওখানে আমন্ত্রণ রইল আসবেন সবাই একটা এই স্মৃতি সুখকর একটা অনুষ্ঠানকে সাক্ষী রাখার জন্য এবং দেওড়া স্কুলে সম্ভবত 23 জানুয়ারি থেকে এই দুটি স্কুলের এবং 75 বছর পূর্তি দেওড়া স্কুলের 75 বছর পূর্তি আপনাদের আমাদের এই শ্যামপুরকে ঘিরে একটা নতুন ঐতিহ্য নতুন পরম্পরা নতুন সাংস্কৃতিক চেতনা জেগে উঠুক এই কামনা করছি সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ এখন কিন্তু চারিদিকে এমন একটা অদ্ভুত ব্যাকটেরিয়ার মতো ঘিরে ধরছে আমাদের তা হলো লটারি অ্যাকচুয়ালি আপনারা দেখুন কিভাবে ব্যাঙের ছাতার মতো দিনের পর দিন ধীরে ধীরে এই লটারি নামক একটা ব্যাকটেরিয়া আমাদের সমাজ এবং আমাদের সোসাইটির মধ্যে ছড়িয়ে পড়ছে আমি আপনাদের কাছে অ্যাজ এ শিক্ষক হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি এই মরণ মানে মারণ ভাইরাস থেকে নিজে তো দূরে থাকুন আপনার পরিচিতদের দূরে থাকতে ইনসিস্ট করুন কারণ প্রত্যেক দিন একজন দুজনকে টোপ দেখিয়ে এবার কেউ বলতে পারেন কেউ তো পাচ্ছে একজন পাচ্ছে কিন্তু কতজনের স্বপ্ন ধ্বংস হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের বলেই আমি আমার কথা শেষ করব যিনি টিকিট কাটছেন টিকিট কাটা থেকে খেলা পর্যন্ত যে টাইম পিরিয়ডটা একটা অদ্ভুত টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হচ্ছে মাথার মধ্যে আজকে বোধহয় কিছু লাগবে আজকে বোধহয় কিছু লাগবে একটা অদ্ভুত অস্থিরতার মধ্যে থাকে অর্থাৎ তার চেতনা পিকআপে পৌঁছায় কিন্তু যেই মুহূর্তে রেজাল্ট বেরোলো দেখা গেল না নেই সঙ্গে সঙ্গে তার অনুভব এবং অনুভূতিটা একেবারে গ্রাফ নিচে নেমে চলে আসে সুতরাং সেদিক থেকে আপনাদের কাছে অনুরোধ অন্ততপক্ষে নিজের নিয়ন্ত্রণ রেখে নিজের ভাবনা চিন্তাকে আসুন আমরা এভাবে লাইভ প্রোগ্রামে সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা বজায় করে চলি এবং আমাদের এই শ্যামপুর থানা পুলিশ প্রশাসনের কাছ থেকে আপনাদের কাছে আরও একটা অনুরোধ হেলমেট ছাড়া প্লিজ কেউ বাইকে চালাবেন না আমাদের মেয়েদের এখন অনেকেই দেখেছি যারা খুব স্পিডে গাড়ি চালায় মানে ছোট স্কুটি কিন্তু মারাত্মক স্পিড যত অ্যাক্সিডেন্ট তার মূল কারণ কিন্তু ওভার স্পিড তাই সকলের কাছে অনুরোধ এবং আমরা আমাদের কলেজ তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে কলেজ গেটে কলেজ প্রিমিসেসে ঢুকতে গেলে হেলমেট ছাড়া কাউকে কলেজে অ্যালাউ করা হবে না হেলমেট ছাড়া কলেজে কাউকে অ্যালাউ করা হবে না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এটাও আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে আসুন আমরা শ্যামপুর থানায় আমাদের বিপদকে এড়িয়ে চলি শ্যামপুর থানাকে ঘিরে আমরা নতুন স্বপ্ন দেখি এখন আমরা ফিরে যাচ্ছি 10 মিনিটের এই সময়সীমার মধ্যে আশীর্বাদ স্টুডিওর একটি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে ওকে মিক্স বাই ডিজে অজয়
হ্যালো হ্যালো আচ্ছা প্লিজ প্লিজ এদিকে তাকাও এদিকে যারা বক্সের মধ্যে আছো তোমরা তো ছাত্র না ছাত্র কি প্রমাণ করতে যাইছো কথা না শুনে কি প্রমাণ করতে যাইছো তোমরা তোমরা একা বাস টপকাতে পারো আর কেউ পারে না না ওখানে আনন্দ করো দিব্যি করো কোনো আপত্তি নেই ওকে চল তোরাই তো কলেজের হিট স্পন্দন নাকি এই যারা নাচে এদের জন্য একটু হাততালি দাও তো সবাই কিন্তু প্লিজ তোরা ব্যারিকেড এ পাশে আসবি না ব্যারিকেডের বাইরে সবাই বেরো প্লিজ 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 সবাই বেরো দাদা আপনি চলুন সবাই দাদা চলুন আপনি চলুন সবাই 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 চলুন চলুন আজাহার আজাহার তুমি স্টেজে এসো এই আজাহার আজাহার আমার দিকে তাকাও তুমি স্টেজে এসো তুমি স্টেজে এসো তুমি স্টেজে এসো চল এখানে বস এখানে বস একটু বস এই বস প্লিজ বাসের এপাশে কেউ থাকবে না চলে এসো চলে এসো এই যারা বসে আছিস তোরা উঠে পড়বি তোদের বিশ্বাস নেই চলে বিশ্বাস নেই আয় আমি এই মুহূর্তে আমাদের কলেজের সব থেকে লংয়েস্ট ছাত্রী সবাইকে তার সঙ্গে পরিচয় করে দিতে যে দাঁড়াও তুমি দাঁড়া কোথায় লংয়েস্ট সব থেকে লম্বা এই দেখো চিনতে পাচ্ছেন আমাদের কলেজের সব থেকে বিগ এবং লং ওর কাউকে লাফাতে হয় না ও সবার মাথার উপর দিয়ে যায় তাই তো হাতটা নাড়ো সবাইকে উদ্দেশ্যে ওকে প্লিজ আমি শ্যামপুর থানার দায়িত্ব যারা আছেন আপনারা এখানে এখানে স্টে করুন এখানে স্টে করুন এই এই এখান থেকে ঢুকছে কেন চলুন চলুন ওকে আমরা শুরু করছি আমাদের সেকেন্ড সেশনের অনুষ্ঠান আমি সমস্ত মিউজিশিয়ানদের অনুরোধ করব আপনারা মঞ্চে চলে আসুন ঠিক ঘড়িতে যে সময়টা আছে সেই সময় থেকে এই লাস্ট সময় পর্যন্ত আমরা অনুষ্ঠানের গানের এবং সুরের মধ্য দিয়ে মগ্ন থাকব হ্যাঁ এসে গেছে মঞ্চে আহ্বান করছি ওকে শুরু করছি আজকের অনুষ্ঠানের রক্তিম চৌধুরী মঞ্চে আসছে রক্তিম চৌধুরী রক্তিম চৌধুরী রক্তিম চৌধুরী রক্তিম চৌধুরী হ্যালো চেক দিস চেক Check this. Hello.
হ্যালো 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 চিক 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 হ্যালো 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 जहां से जमाने को गुजरे जमाना हुआ मेरा समय तो वहीं पे ठहरा हुआ बता मेरे साथ क्या क्या हुआ खामोशियां आवाज है तुम सुनने तो आओ कभी छूकर तुम्हें मिल जाएगी घर को बुलाओ कभी
তো কেমন আছো সবাই? আমি একটু কানে কম শুনি বুঝেছো, এত আওয়াজও আমি কম শুনি। ওকে, তো এত আওয়াজও আমি একটু কম শুনি, তাই জোরে কেমন আছো সবাই? লাভলি। তো এবার জিজ্ঞাসা করে করে যাব, হ্যাঁ, যেহেতু সূর্যের আলো তো এখনো নেবেনি, অনেকটা টাইম বাকি, তো কেমন ধরনের গান শুনতে চাও, নাচানাচি না মেলোডি? কি বলছে, ঘুম পেয়েছে নাকি? নাচের গান, তাই তো? পাশের লোকটাকে কনুই দিয়ে গুঁতো দেবে না তো? অসুস্থ হলে কিন্তু দায়িত্ব নেই, ঠিক আছে, অ্যাম্বুলেন্সও রাখতে পারি, বাদ বাকি তোমাদের দায়িত্ব। ওকে, আমরা আমাদের ছাত্র সংসদের তরফ থেকে রক্তিম চৌধুরীকে বরণ করে নিচ্ছি, পুষ্পস্তবকদের বরণ করে নিচ্ছে আমাদের ছাত্র সংসদের জি এস সুশান্ত মৈনান। সেই সঙ্গে উত্তরীয় এবং ম্যানপরীয় বরণ করে নিচ্ছি। সামনে আসার জন্য আমাদের চিরকালের সবসময় অনুষ্ঠানে যিনি আমাদের পাশে থেকে আমাদের ভরসা জুগিয়েছেন, সৌভিকদাকেও ব্যাজ এবং রাখি পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি। ওকে, চলো আমরা এখন নন স্টপ শুধু গান, ওকে, মাঝে কোনো কথা হবে না। আচ্ছা, তো যেহেতু জিজ্ঞাসা করে নিলাম যে কেমন ধরনের গান শুনতে চাও, প্রথমেই উত্তর এলো নাচের গান। ঠিক আছে, তবে নাচের গানই হবে, সব রকমের গান মিলিয়ে মিশিয়ে হোক, কারণ আমি যখন প্রথম ওখানে এসেছি তখনই অনেকগুলো রিকোয়েস্ট চলে এসেছে। ঠিক আছে, তো রিকোয়েস্টের গানেও যাব, সব রকম গানে যাব। ভাই পড়ে গেলে কিন্তু আমি জানি না, ঠিক আছে, খুলে মুলে গেলে আমিও জানি না। চলো, তো এবার सरिया तेरा इश्क है प्यार, रंग जाऊं जो
একদম আস্তে আস্তে গাইবে 1 2 3 কেসরিয়া তেরা রঙ যাও জো মে দিলতে সারা রম সারি তে কেসরিয়া তেরা ইশক হ্যায় পিয়া রঙ যাও জো মে হাত লাগাও দিলতে সারা তেরে ফিকর মে রম সারি তেরি খের মনাও কেসরিয়া তেরা ইশক হ্যায় পিয়া রঙ যাও জো মে হাত লাগাও Love you all, love you. So, এবার কি বাংলা না হিন্দি? হিন্দি, ওকে, ঠিক আছে, আমি বলেছিলাম যেরকম জিজ্ঞাসা করে করে যাব, সেই জন্য ব্যাটারিটা নড়ছে তখন শব্দ হচ্ছে আচ্ছা তো হিন্দি গানই হোক আর নতুন না পুরনো আর জিজ্ঞাসা করছি না কারণ সোজা চলে যাবো একটা নতুন গানে এবার একটা গান বললেও ভুল হবে কারণ কারণটা না হয় না জানাই থাক কারণটা গানের মধ্যেই গানের পরিচয় হোক নাকি আমি শুনতে পেলাম না জোরে হবে ওকে এখানে কাদের কাদের সংখ্যা বেশি কাদের মেয়েদের না ছেলেদের হাত কিন্তু মেয়েদের দিকে বেশি উঠলো বলি যে একটু ভোট নিয়ে নেবো আচ্ছা ঠিক আছে আর ওপরে তুলে কি লাভ ওই হয়ে গেছে আচ্ছা আমি সব জায়গায় বলি যে ভোট নিয়ে নেবো নেবো ভোট আগে কাদের ভোট নেবো ছেলেদের না মেয়েদের দেখে নি সেই অনুযায়ী ভেতর থেকে বেরোবে হ্যাঁ ছেলেরা কোনো শব্দ করো না এমনকি মোবাইলে সাইলেন্ট করে দাও মুখ থেকে কেন কোথা থেকেও কোনো শব্দ করো না হ্যাঁ তো শুধু মেয়েরা একটা হো করে চিৎকার করবে 1 2 3 বলার পর টেনশনেও আছি 1 2 3 ধন্যবাদ মাতে ছেলেরা প্লিজ মেয়েরা শব্দ করো না কোনো ছেলেরা যেখানে যা যারা আছো দূরে বহু দূরে যা যত দূর শব্দ যাচ্ছে ছেলেরা 1 2 3 হয়ে গেছে ঠিক আছে যাওয়ার সময় একটা করে মিষ্টি সবাই খাবে কোনো ব্যাপার না ঠিক আছে এক্সট্রা হো করে কি লাভ ঠিক আছে দেখো কে জিতেছি কে হেরেছি আমরা এসব বলতে যাব না আমরা আমাদের দয়ার শরীর তাই তো ছেলেদের আমরা মেয়েদেরকে ট্রফি দিয়ে দিলাম চলো তোমরাই জিতেছো কোনো ব্যাপার না আমরা হারতে রাজি আছি বাকিটা না হয় পরে হবে ঠিক আছে চলো সোজা চলে যাই গানে কি গান বলবো না পরিচয় হোক গানের সাথে সোজা চলো Thank you.
আচ্ছা তো এখানে অনেকগুলো গানের রিকোয়েস্ট চলে এসেছে যেটা আমি বললাম যাব পরপর যাব একটা কি ফসিলস হবে শুনতে পেলাম না জোরে হবে
ওকে চলো দেখা যাক। ভাসিয়ে দেব আহা যেখানে সব
চলে নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু নিলিয়ে দিও মন পড়ে কিসে বলেছিলাম তোমায় আজ নীল রঙে মিশে গেছে লাল আজ রং চিনে নেবার আকা নীল বাতাসে উবে নীল ভেজা বেশে বেড়ায় যেতে দাও সে দিনের মতো পেতে দাও সে দিনের ক্ষত নীল শরীরে তোমায় জব নীল সাগরে ভাসিয়ে নেব ঝকে ঝকের অস্থির মন আর ঘড়ির কাঁটা তখন থ্যাংক ইউ সো মাচ একবার জোরে হাততালি হয়ে যাক আমার ব্যান্ড বসের জন্য প্লিজ আর যাদের কথা বলবো সেটা হচ্ছে যে যারা ছাড়া অনুষ্ঠান কমপ্লিট হয় না কোথাও কোনো অনুষ্ঠান কমপ্লিট হয় না সেটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট আর ইলেকট্রিকের যত দাদারা ভাইরা আছে সবার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ লাভ ইউ অল লাভ ইউ আর শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের জন্য হিপ হিপ আসছে বছর থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল তো এবার চলে যাবো সোজা একটা নাচের গান তারপরে আবার অন্য রকমের গানে চলে আসবো চলো যেন ঢাকা সে আর কাঠি নাই তোরে সারা আমার হালটা যে তাই আরে ভাবুক যা খুশি সবার হবে একসাথে হবে তো এই ফাগুনি পূর্ণিমা রাতে চলে যায় এই ফাগুনি পূর্ণিমা রাতে
ওকে চলো তো এবার হ্যালো হ্যালো তো এবার এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড রিভিল হয়ে গেলে মুশকিল না তো আমি জিজ্ঞাসা করে করে যাই সেই জন্যই বলে দিয়েছিলাম প্রথমে যে জিজ্ঞাসা করে করে যাব তো এবার যে গানটা হবে বলেই দিই একটুখানি হালকা করে তাই তো একটু রিভিল হয়ে গেছে কি গান পুষ্পার একটা গান হবে জোরে শুনবো হবে আচ্ছা শুধু গান গাইলে হবে না কারণ হচ্ছে যে অনুষ্ঠানটা তোমাদের জন্য তাই সবাই মিলে শুধু শুনলে হবে না সবাইকে গাইতে হবে গাইবে তো গানের মাঝখানে আমি বলবো তখন সবাই একসাথে গাইবো হবে চলো চলো সোজা চলে যাব গান कैसी ये हया तेरी जो तू पलकों को झुकाए रब जो पोशीदा है उसको निहारे तू और जो विलविदा है उसको डाले तू अच्छा तले एक बार एरकम करे हो शिवल्ली এই কথাটা তোমরা বলবে হবে বাকিটা আমি করি শুধু শিবালীটুকু তোমরা 1 2 3 4 তেরি ঝলক শরবি Oh
হ্যাঁ, তো এবার যেটা বলবো বলছিলাম সেটা হচ্ছে যে অনেক তো গানের রিকোয়েস্ট চলে এসেছে, তো যেগুলো প্রথমে এসেছে সেগুলো আগে গাই, তারপরে পরে এক এক করে যাই, কারণ সবে তো শুরু, রাত আবি বাকি হ্যাঁ। তো ভালো লাগছে তো সবার? Hum ko jaye din ka sun sun
Love you all. Thank you so much. আচ্ছা তো এবার এমন একটা গানের রিকোয়েস্ট ছিল যে গানটা এই গানটা সারেগামাপাতে গেয়েওছিলাম আমি তো গানের নাম বলবো না পরিচয় গানের সাথেই হোক কারণ গানের নাম বলে দিলে আগে থেকে অনেকটা সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে না আর তার থেকেও আরেকটা বড় কথা আমি একটু বলে দিই সবাইকে সবার উদ্দেশ্যে এটা বলে দিই তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর পরিবেশ গিফট করার জন্য তো একবার নিজেদের জন্য জোরে হাত তালি হয়ে যাক প্লিজ Love you all, love you, love you. আর আমি যখন প্রথমে এসেছি দাদা আমার ভোকালটা পুরো ড্রাই করে দাও হ্যাঁ ড্রাই আছে না আমার কানে বাজে থাক 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 ঠিক আছে আচ্ছা তো এবার আমি যখন প্রথম এসেছি ওখানে ভেতরে তো আমার কাছে দুটো আমার নিজের পোর্ট্রেট স্কেচ দুজন দিয়েছো এত সুন্দর হয়েছে স্টেজের উপরে আনতে পারলাম না কারণটা অনেক রেস্ট্রিকশনস থাকে অনেক প্রচুর লোক তো আমরা তার জন্য একটু সব কিছু মেনটেন করার জন্য আনতে পারলাম না স্টেজের উপরে বাট আনলে খুব ভালো হতো অনেকে অনেক রকমের গিফটস নিয়ে এসছো আমি পেয়েছি সেগুলো দুটো স্কেচ পেয়েছি এত সুন্দর ছবি এত সুন্দর ট্যালেন্ট এই কলেজে রয়েছে তো একবার কলেজের জন্য জোরে হাততালি হয়ে যাক প্লিজ আর একবার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ইউনিয়নের জন্য জোরে হাততালি হয়ে যাক প্লিজ আরো একবার হিপি ভুটে করব এবার কিন্তু সবার গলার জোশ যেন বেরিয়ে আসে হ্যাঁ হিপ 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 আসছে বছর আসছে বছর থ্যাংক ইউ সো মাচ তো এবার চলে যাই এমন একটা গান যে গানটা সারেগামাপাতে গিয়েছিলাম এই গানটা আমি গিয়েছিলাম কুশল দার সাথে এই গানটা ডুয়েট পারফর্ম করেছিলাম কী গান সেটা তো অনেকে হালকা হালকা বোঝার চেষ্টা করছো তো যাই হোক সোজা চলে যাই গানে তারপরে বাকি কথা আবার গানের ওপার চলো Yeah.
লাভ ইউ অল তো এবার আবার একটা রিকোয়েস্টের গানেই যাব আচ্ছা তো আবারও একটা রিকোয়েস্টের গানে যাব কিশোর কুমার জির একটা গান হবে শুনতে পেলাম না জোরে হবে এই গানটা নাচের গান বলতে আমরা যে যে গান বুঝি তার মধ্যে প্রথম দুই একটা গানের মধ্যে এই গানটা থাকবেই ঠিক আছে এই গানটাও সারেগামাপাতে গেয়েছিলাম আমি আমাদের স্পেশাল এপিসোড ছিল কিশোর কুমার স্পেশাল ছিল তো চলো সোজা চলে যাব গানে তার আগে আমি এমন একজন মানুষের কথা বলবো যার জন্য আমি আজকে এখানে আসতে পারলাম আমি আমার ব্যান্ড বয়েজ আসতে পারলাম সৌভিক দা জন্য একবার জোরে হাত তালি চেয়ে নেবো একবার মঞ্চে ডেকে নেবো সৌভিক দা একবার একবার মঞ্চে চলে আসো একবার জোরে হাত তালি চেয়ে নেবো সৌভিক দার জন্য প্লিজ তোমরা অনেক দিন ধরেই চেনো সৌভিক দাকে অনেক অনেক বছর ধরে চেনো অনেক দিনের সম্পর্ক 18 বছর ধরে সম্পর্ক মানে একদম পুরো একদম বাচ্চা ছেলে বুড়ো হয়ে গেছে তো যাই হোক তত দিনের সম্পর্ক আমার আমার তোমাদের সাথে পরিচয় এই প্রথম আজকে থেকে হলো তো ভালো লাগছে তো সবার তাহলে দাদার জন্য আর একবার জোরে হাত তালি হয়ে যাক প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলে যাব সোজা গানে গানের নাম বলবো না কারণ অনেক কিছু বলে দিলাম চলো পরিচয় হোক গানের সাথে अरे भंग का रंग जमा हो चकाचक फिर लो पान चबाए अरे ऐसा झटका लगे जिया पे पुनर्जन्म हुई जाए अबे ओ कई के पान बनारस वाला ओ कई अरे हाय ये कैसे गोरी गोरी बुद्धि की दिखी
হ্যালো, আচ্ছা অডিয়েন্সে একটু আলো যাও। প্রত্যেকের বাড়ি ফেরে তাড়া আছে এবং আমাদের না না ওট চলবে না না আর গানের কোনো রিকোয়েস্ট নয়, আমরা ঠিক 5:20 আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমি মিউজিশিয়ান ভাইদের কারণ পরপর দুজন শিল্পীর সঙ্গে ওরা পারফর্ম করছে এবং প্রত্যেকে বাড়ি ফেরার একটা তাড়া থাকছে, কিছু অতৃপ্তি রাখা ভালো তাই না? ওকে চলো। আচ্ছা তো এবার এমন একটা গান, जरा सा अपना ले बना
तुझको मेरी जावे बना विदा हो तुझसे मेरी जावे बना গানটায় জাস্ট কর্তা রেখে দাও হালকা গানটায় আমি একটা কথা বলিনি এই গানটা কার আমরা সবাই জানি তাকে আমরা কিছুদিন আগেই হারালাম কোনো একটা মঞ্চে পারফর্ম করার পরেই মানুষটাকে হারাতে হলো আমাদের খুব ব্যাড লাগে এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি কিন্তু সেই কথাটা মনে রাখবো না এটা বলা যায় না কিন্তু সেই কথাটা নিয়ে কষ্ট না পেয়ে আমরা এইটা মনে রাখবো যে তিনি তার গানের মাধ্যমে আমাদের কাছে আছে তাই তো একসাথে সবাই গাই One, two, three, whoa! Thank you so much, thank you so much, love you all. এই পাশে যারা বক্সের উপরে করছিস কি করছিস কেটা বক্স ধরে নাচার এত স্পিড ওই ওইখানে কে কালো গেঞ্জিটা কে আছে ওখানে কেউ বক্সের স্ট্যান্ডের উপরে উঠবে না পাশে নাচো না কোনো অসুবিধা নেই কারণ বক্সটা তো ফলস আছে ওটা তো পড়ে যাবে তো ওকে এই তোরা ভিতরে কি করছিস তুমি নামো চল মাটিতে থাক না রে উপরে উঠছিস কেন এত আচ্ছা তোকে দেখে নিচ্ছি ওকে তুলো তো আরেকবার দেখো এই ওকে সবাই দেখে নে এত দেখানো শখ হ্যাঁ দেখে নে সবাই ওকে একটু হাততালি দিয়ে দে সবাই বাহ বাহ আসছে বছর আবার হবে বস বস বাবা বস বস কারো ঘাড়ে পড়বি এই যে কাঁধে তুলছিস আর ওকে তুলিস এবার ওকে নামা নিচে চলো আমরা একেবারে অন্তিম পর্যায়ে দশ মিনিট ঠিক আর দশ মিনিটের মধ্যে আমার প্রোগ্রাম শেষ হবে যারা বাইক নিয়ে এসে তারা বাইক নিয়ে কিন্তু মেন গেটে কেউ বেরোবে না বাইক নিয়ে আমাদের কলেজ গেটের ওপাশে আছে ওপাশ দিয়ে বেরোবে মেন গেট দিয়ে কোনো বাইক অ্যালাউ করবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সামনে সামনে এসো না কারণ কেন বলো তো এখানে তোমরা যদি পড়ে যাও তোমাদের অনেক অনেক প্রবলেম হবে ঠিক আছে আর সামনে আমাদের দাদাদের অনেক তার রয়েছে তো ওখানে যদি পা জড়িয়ে যাও তাহলে পুরো অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আরও মুশকিল হয়ে যাবে তো একটু তোমরা প্লিজ এই সামনে জায়গাটাকে ফাঁকা রাখো ইনপুটের জায়গাটাকে একটু ফাঁকা রাখো সাইডে তোমরা থাকো কিন্তু এই সামনে জায়গাটাকে একটু ফাঁকা রাখো হ্যাঁ তো এবার সোজা চলে যাবো গানে কী গান বলবো না কারণ অনেক অনেক রিকোয়েস্ট আমাদের দাদাদের ভাইদের তো সেই রিকোয়েস্টে যাব চলো Oh,
তো সেটা বলেছিলাম যে রিকোয়েস্টের গানই থাকবো, কারণ সময় হাতে বেশি নেই, সেইটুকু সময়ের মধ্যে যেটুকু পসিবল যা যা গান পসিবল। হ্যালো, আচ্ছা তাহলে ছবিটাই তোলা হোক, গানটাই বন্ধ থাকুক। তোরা কি চাস, ছবি তোলা হোক শুধু গান বন্ধ থাক, তাহলে এখান থেকে কেউ অ্যালাউ করবে না। এই কত ছবি তোলা যায়, চলো সোজা চলে যাব গানে।
শহর মেরে ইয়ারা কোই না কোই চাহিয়ে প্যার করনে বালা বলা হয়েছিল যে 20 শেষ করতে কিন্তু আমি একটা আরেকটা গান গাই একটা মেডলি গাই অনেকগুলো গানের খিচুড়ি যাই পরপর গান চলুক আচ্ছা তার আগে আরো একটা গানের রিকোয়েস্ট আছে তো আমি দুটো গান গাই এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট ঠিক আছে কারণ এত সুন্দর পরিবেশ সব সময় পাওয়া যায় না আর আমার আজকে সন্ধ্যাটা পুরোই ফ্রি তো আমার যেতে যেখানে টাইম লাগবে রাত্রিবেলায় কাজ আছে ওখানে এক্ষুনি না গিয়ে একটু দুটো গান গেয়ে বেরোলেও অসুবিধা নেই তো দুটো গান গাইব কি কি গান হবে বলবো না কারণ পরিচয় হোক গানের সাথে সোজা চলো আচ্ছা তার আগে এবার জিজ্ঞাসা করে নেবো যে কেমন লাগছে সবার বারবার করেই একটা কথা বলার সেটা হচ্ছে যে পুরো অনুষ্ঠানটাই তোমাদের জন্য তো একবার নিজেদের জন্য জোরে হাততালি হয়ে যাক প্লিজ লাভ ইউ অল লাভ ইউ অল আর যারা ইউনিয়নের ভাইরা আছে ইউনিয়নের দাদারা আছে ওদের জন্য আর একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ লাভ ইউ অল লাভ ইউ অল আর একবার জোরে বলবো শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের জন্য হিপ 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 আসছে বছর আসছে বছর এইবার যে নাচের গানটার দিকে যাচ্ছি আস্তে আস্তে কারণ দেখো এখন লাস্ট মোমেন্টে না এখন নাচের গান ছাড়া আমাদের ভালো লাগবে না ঠিক আছে তো যা যা গান হবে সব নাচের গানই হবে সেলফি ছবি তোলা সব তো আছে তার মাঝখানে মাঝখানে ডান্স হবে তো একটু অন্ধকার হয়ে গেছে বলে পাশের লোকটাকে আবার কোনো দিয়ে গুঁতো দিয়ে দিও না ঠিক আছে দিয়ে দিলে তার দায়িত্ব তোমার চলো সোজা চলে যাব গান Yeah.
আরে কব তক জবানে ছুপাও কিরারে ছেলেরা যারা বলছো তাদের জন্য ক্ষমা, আমি পারবো না, আমি বিয়ে করতে পারবো না বস। কিন্তু মেয়েরা যারা বলছো ব্যাপারটা অনেক ভাবার ব্যাপার, আমি একটু ভাবি। হ্যাঁ, এটা এটা একটা বড় প্রশ্ন, এতজনের আমি কী করে করবো একসাথে, এটা একটা ব্যাপার। তো কৃষ্ণের যদি 100,000 না কত গোপী ছিল না, তা আমার কি দোষ? না আমি বলছি না, আমি বলছি না যে আমি করব, আমার দোষ কি আছে? তো ধর্ম শিখিয়েছে, কি বলবো আমি বলো, আমার দোষ, ওপর আল্লাহর দোষ। তো আমি ব্যাপারটা ভাবছি, বুঝলে, ইনস্টাতে ফেসবুকে বাকিটা আমরা দেখে নেব। ওকে, ছেলেরা যারা যারা আছো বস, তোমাদের গার্লফ্রেন্ড আমি চুরি করতে চাই না, নিজের মাল নিজে দায়িত্বে রাখো, ঠিক আছে, কোনো চাপ নেই। যারা যারা সিঙ্গেল আছো তাদের ব্যাপারটা আলাদা। এবার যাদের রিলেশন আছে, কালকে যদি বলে এই আজকে থেকে না আমার ভালো লাগছে না বুঝলি, আমি একটুখানি একা থাকতে চাই, এইসবের মধ্যে আমি নেই। ট্রায়াঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি হব না, ঠিক আছে। তো যাই হোক, বাকিটা আমরা দেখে নেব। এখন কি গানে গানে একটু যাই সবাই একসাথে? 1 2 3 মুসে শাদি মুসে সত্যি সত্যি আমাকে এইবার টাটা বলার টাইম এসে গেছে। একেবারে লাস্ট গানে যাব, কিন্তু অনেকগুলো গানের খিচুড়িতে যাব, একটা গান নয়, মেডলি গানে একটু কি পাঞ্জাবি গানে যাব, একটু পাঞ্জাবি ভাঙড়া হবে, সব রকমের গান হলো, পুরনো নতুন হিন্দি বাংলা সব হলো, তো একটু পাঞ্জাবি না হলেই নয়, তাই তো? অনুষ্ঠানের শেষে এসে একটু ভাঙড়া হবে না, গা গরম হবে না, না হলে তো হয় না। না তো সবাই নাচবে তো, শুনতে পেলাম না, জোরে হবে তো? ওকে, তো যাওয়ার আগে একটা কথাই বলবো, সবাই খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, সোজা চলে যাব গানে, আবার দেখা হবে তোমাদের সাথে, সোজা চলে যাব গানে, চলো।
একবার আমি জয় জয় করি একবার তোমরা জয় জয় করো হবে 1 2 3 4 জয় 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 আবার জয় জয় একবার যো জয় Kevin
লাইটটা থাকবে, ফ্ল্যাট লাইটটা থাকুক। চলো আজকের অনুষ্ঠান এখানে শেষ হল, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই এই গানের রেস ধরে বাড়ি ফেরো।